স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো রংপুর বিভাগের খবর, সাথে আছি আমি শায়লা রহমান ইমা। প্রায় 3 মাস ধরে বন্ধ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা। দীর্ঘ সময় ক্লাসে ফিরতে না পেরে সেশন জটের শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, অথচ এখন এই বিশ্ববিদ্যালয়েই বৈষম্যের শিকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের বন্দুকের সামনে হাত উঁচিয়ে বুক পেতে দিয়ে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এরপরেই এই আন্দোলনের চেতনা ছড়িয়ে পড়ে সবার মাঝে। এক পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এদিকে 16 জুলাই আবু সাঈদ নিহতের পর থেকেই উত্তপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। যদিও জুনের শেষ সপ্তাহে শিক্ষকদের কর্মবিরতির সময় থেকেই শিক্ষা কার্যক্রম বন্ধ এই বিদ্যাপীঠে। এরপর পেরিয়ে গেছে 3 মাস, তারপরও শুরু হয়নি ক্লাস পরীক্ষা। শিক্ষার্থীদের দাবি, সবার আগে আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও ছাত্রলীগ কর্মীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের একটাই দাবি, আবু সাঈদ ভাইয়ের হত্যার বিচার, এবং গতকাল তিনি দায়িত্ব নেওয়ার পর একটা কথাই বলছেন যে হচ্ছে সাধারণ শিক্ষার্থী যে দাবিগুলো আছে সে দাবিগুলো তিনি পূরণ করবেন, এবং এই দাবিগুলোর প্রেক্ষিতে তিনি পূরণ করার জন্য সর্বোত্তম কাজ করবেন। এই দাবিগুলো যেন দ্রুত তিনি পূরণ করেন, এই জন্য আমার সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে এটা দাবি। 16 জুলাই যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতনী কর্মকাণ্ড চালানো হয়েছে, সেই হত্যাযজ্ঞ এবং নির্যাতনে জড়িত আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং ছাত্র নামে যে সকল সন্ত্রাসী ছাত্র সংগঠন, তারা যেভাবে অতর্কিতভাবে ছাত্রদের উপর হামলায় জড়িয়ে পড়েছে, আমরা চাইব নতুন উপাচার্যের কাছে অতি দ্রুত যেন তাদের বিচারের আওতায় নিয়ে আসা হয়। যদিও আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত এই বিশ্ববিদ্যালয়ের কাউকেই গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবু সাঈদ ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক জড়িত রয়েছে, তো আমি জানি না কেন তারা এখনও তাদেরকে গ্রেফতার করা হয়নি। তাদের ভিডিও ফুটেজ রয়েছে এবং আমরা দেখেছি যে হচ্ছে যে যেদিন আন্দোলন করে সেদিন তারা হচ্ছে হেলমেট লাঠি নিয়ে সরাসরি তারা পুলিশের সাথে ছাত্রলীগের সাথে হেলমেট বাহিনীদের সাথে তারা ছিল, কিন্তু এখনও তাদের কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, যেন দ্রুত তাদের আইনের আওতায় এনে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনের পর উপাচার্য সহ বিভিন্ন পদ থেকে 40 জন শিক্ষক কর্মকর্তা পদত্যাগ করলেও নিয়োগ দেয়া হয়েছে শুধুমাত্র উপাচার্যকে। এই অবস্থায় দীর্ঘ সেশন জটের শঙ্কায় তারা। এই বিষয়ে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে আমাদের গত জুলাই মাসের 1 তারিখ থেকেই কোটা আন্দোলন, পাশাপাশি শিক্ষকদের পেনশন স্কিমের জন্য মোটামুটি 3 মাস ধরে আমাদের ক্লাস পরীক্ষা সবই স্থগিত। তো আমরা ভয় পাচ্ছি বা চিন্তিত যে আমরা একটা বড়সড় ধরনের সেশন জটের মুখে পড়তে যাচ্ছি। এই অবস্থায় আমরা আমাদের বিভাগীয়ভাবেই আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকদের সাথে আলোচনা করেছিলাম মাঝে, তো তারা আমাদের আশ্বাস দিয়েছে যে তোমাদের যেই সেশন জটের সংখ্যাটা জাগতেছে সেটা আমরা নিরসন করার জন্য তিন বা চার মাসের মধ্যেই আমরা তোমাদের সেশনগুলো পূরণ করে দিতে চেষ্টা করব আর কি। পুরো দেশ আর কি সার্বিকভাবে সবাই মোটামুটি একটা ক্ষতির সম্মুখীন হয়েছে, তবে আমার মনে হয় এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব যদি শিক্ষকরা তাদের সদিচ্ছা এখানে কাজে লাগায় এবং ছাত্রদের প্রতি শিক্ষার্থী বান্ধব হয়ে কাজগুলোকে আরও ভালোভাবে কেয়ারফুলি হ্যান্ডেল করে, তাহলে মনে হয় এই ক্ষতি উত্তরণে আর কি পথ বের হবে। শিক্ষকরা জানান, যেভাবে করোনা মোকাবেলা করে সেশন জট কমিয়ে আনা হয়েছে সেভাবে বর্তমান সংকট মোকাবেলা করাও সম্ভব, তবে এক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক হতে হবে। শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের চাওয়াগুলো আছে, সংকটগুলো আছে, বঞ্চনাগুলো আছে, শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে আরও নানাবিধ সংকট আছে সেই সংকটগুলোকে দূর করবার জন্য এখন যদি উপাচার্য সব পক্ষকে সাথে নিয়ে কাজ করতে পারেন, সরকারের যথেষ্ট পরিমাণে বরাদ্দ নিশ্চিত করা যায়, এবং এখানে যদি শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায়, তাহলে শিক্ষার পরিবেশটা ফিরিয়ে আনা সম্ভব। নবনিযুক্ত উপাচার্য ডক্টর শওকত আলী বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই হবে তার প্রথম কাজ, সেই সাথে অচলাবস্থা নিরসন করে দ্রুত ক্লাস শুরুর আশ্বাস দেন তিনি। শহীদ আবু সাঈদের যারা রিয়েল খুনি, আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তার রিয়েল জাস্টিস যাতে হয়
যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আমার প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা প্রদান করব। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্ত কমিটির মাধ্যমে যে সকল আমাদের ডকুমেন্ট আছে, ডকুমেন্টগুলো তদন্ত কমিটি উদ্ঘাটন করে এবং ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা যারাই এর মধ্যে ইনভলভ ছিল তাদেরকে চিহ্নিত করে দিলে আমরা পরবর্তী সিন্ডিকেট সবাই এটাকে উদ্ঘাটন করে আমরা আইনের আশ্রয়ে আইনে আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য মামলা রুজু করব। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার প্রত্যাশা নতুন উপাচার্যের। সেশন জোন কমানোর জন্য আমরা বিগত করোনাকালীন সময় যেভাবে সেশন জামকে দুই বছরের সেশন জাম আমরা কমিয়ে নিয়ে আসতে পেরেছিলাম, ছয় মাসের সেমিস্টারকে চার মাসের সেমিস্টারে কীভাবে এক্সট্রা ক্লাস নিয়ে কীভাবে আমরা এটাকে কমিয়ে দিতে পারি, আমরা সেটা ক্ষতিপোষণ করে নিয়ে আসতে পারি সেই ব্যবস্থা করছি, মানে সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের আশা, আবু সাইদের আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন এই দেশ থেকে দূর হবে সব ধরনের বৈষম্য, আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে তার দৃষ্টান্ত। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। রংপুরের আবু সাইদের গল্প সবার জানা থাকলেও ঠাকুরগাঁওয়ের আবু সাইদের গল্প অনেকেরই অজানা। ছাত্র জনতার আন্দোলনে 50টিরও বেশি গুলি পায়ে লাগার পরে সে প্রায় পঙ্গুপ্রায় জীবনযাপন করছে এখন। অর্থের অভাবে মাত্র 8টি গুলি বের করা সম্ভব হলেও বাকি গুলিগুলো এখনও তার পায়েই রয়ে গেছে। নিহত বীর আবু সাইদকে মনে রাখলেও ঠাকুরগাঁয়ে প্রায় অর্ধশতাধিক ছড়া গুলিতে আহত আরেক আবু সাইদের গল্প এখনও শোনেনি কেউ। এভাবেই চোখে মুখে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় কাটছে গুলিবিদ্ধ সাইদের। গত 4 আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পায়ে গুলি লাগে তার। দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে 8টি ছিটাগুলি বের করেন চিকিৎসকরা। পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড় দিলে ব্যাহত হয় আবু সাইদের চিকিৎসা। পায়ে এখনও অনেক ছড়াগুলি থাকার কারণে হাঁটা তো দূরের কথা, ঠিকমতো পায়ে ফেলতে পারছেন না সাইদ। দিনাজপুর মেডিকেলে যাই, মেডিকেলে 10 দিন থাকার পর সেখানে 8টা গুলি বের করে, বের করার পর আবার আমার পায়ের অবস্থা, পা ফুলায় থাকে, ভর দেওয়া যায় না, এখনও পর্যন্ত দেওয়া যায় না। এবং এরপর আমি পিজি, ঢাকা পিজি হাসপাতালে যাই, সেখানে 8 দিন থাকি। 8 দিন চিকিৎসা হওয়ার পর তেমনটা উন্নতি এখনও হয়নি, যে আগে যেমন পায়ে ভর দিতে পারি না, ঠিক এখনও ভর দিতে পারতেছি না। এই তীব্র ব্যথার কারণে হাঁটাচলা করতে পারেন না আবু সাইদ। উন্নত চিকিৎসার জন্য সরকার সহ সবার সহযোগিতা চেয়েছে পরিবার। আমার তো একটাই মাত্র ছেলে এখন, এই ওর বাবা তো সামান্য হোমিও চিকিৎসক, এই হোমিও চিকিৎসক দিয়ে কি আমরা কি চিকিৎসা করতে পারি এমন, বা সংসারে সংকট আর কি কোনো মতো নেই দিন যায়, এটা দিয়ে তো আমরা চিকিৎসা করার আমাদের সম্ভব নেই না। চিন্তায় আছি বড় ছেলে এটা লেখাপড়া করে কিছু একটা করবে, কিন্তু আশা তো কিছুই পাইলাম না, এখন কোনো ভরসাই নেই যে ভালো হয় কি না হয়। ঢাকা দিনাজপুর সব শেষ হয়ে গেল, এখন দেশের বাইরে যদি একটু চিকিৎসা দিত, উন্নত চিকিৎসা, তাহলে ভালো হতো। ঢাকায় নিয়ে গেলাম, ছেলেটা ওখানে ভালো হলো না, এখন আমরা, আমাদের ছেলেটা অনেক ভালো ভদ্র ছেলেটাকে আমরা সরকারের কাছে আমরা আবেদন করতেছি, ছেলেটাকে আমরা যেন ভালো একটা সুচিকিৎসা পাইতে পাই। একটা পা অচল হয়ে গেছে এই সংসারের, তাদের খুব অনাকাঙ্ক্ষিত সংসার, ছোট একটা পরিবার, পরিবারে সেই একজনই মাত্র ব্যক্তি, তাই এই সরকারকে আকুল আবেদন করব তার চিকিৎসা এবং তার পরিবারকে লক্ষ্য করার জন্যই। পড়াশোনা শেষ করে ইচ্ছে ছিল পরিবারের হাল ধরার, কিন্তু এখন নিজেই হাঁটছেন লাঠিতে ভর করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। স্বামীর চিকিৎসার টাকা জোগাড় করতে 3 দিনের সন্তানকে বিক্রি করে দেন রোকেয়া বেগম। সেই টাকায় কিছুদিন স্বামীর চিকিৎসা করতে পারলেও পরবর্তীতে অর্থাভাবে চিকিৎসা আটকে যায় দিনমজুর আব্দুর রশিদের। ছাত্র আন্দোলনে তিনি অসংখ্য গুলি খেয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছেন। ছাত্র জনতার আন্দোলন চলাকালে 4 আগস্ট অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন দিনমজুর আব্দুর রশিদ। পথিমধ্যে পুলিশের গুলিতে আহত হয়ে ভর্তি হন হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসেন রশিদ। পরে অবস্থার অবনতি ঘটলে 8 আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরদিন 9 আগস্ট তার অপারেশন হয়।
10 আগস্ট কন্যা সন্তানের বাবা হন রশিদ। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে 12 আগস্ট 3 দিনের নবজাতককে মাত্র 25,000 টাকায় বিক্রি করে দেন রশিদ রোকেয়া দম্পতি। ভালোবাসা থাকবে আন্তরিক এবং ওনার খুব ধন্যবাদ জানাই যে ওনার জন্য আজকে আমি আর কি দেশের নাগরিক কার্ড পাইলাম আর কি, এবং যা যাবতীয় জিনিসপাতি লাগবে আমার কাগজপাতি আরও যা কিছু মানে করার স্যার করে দিতে চাইছে এবং স্যার সব কিছু দায়িত্ব নিল। এদিকে সাথে নাগরিক সনদ না থাকায় গুলিবিদ্ধ রশিদকে চিকিৎসা করাতে ঝুঁকি নিচ্ছে না চিকিৎসকরা, এমন অভিযোগ করে তার পরিবার। টাকা ছিল না তখন, তার ছেলে একটি সন্তান, আমার স্ত্রী একটা সন্তান জন্ম হয়, তাদেরকে 3 দিন পর তাদেরকে 25,000 টাকায় বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে ওর চিকিৎসা বাবদ খরচা হয়। ওখান থেকে মানে চিকিৎসা করার জন্য এখানে নিয়ে যাচ্ছি, এখানে যেন ভালো চিকিৎসা হয়, তার যেন সুস্থ হয়, তার যেন ভালো থাকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিউনা স্যারকে, উনি আমাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, যা আল্লাহ তালার কাছে অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি যে উনি আমাদের পাশে দাঁড়াইছে, আমাদের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে। যদিও প্রশাসনের হস্তক্ষেপে পরবর্তীতে তাদের সন্তানকে ফেরত আনা হয়েছে, বর্তমানে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন রশিদ। দিনাজপুর সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে, 9টা বুলেট বের করা হয়েছে, কিন্তু তারপরও সে বাকি 4টা বুলেট নিয়ে চলছে এখন পর্যন্ত অসুস্থ অবস্থায়। এবং এক পর্যায়ে গত 7 আগস্ট যখন তার সন্তান হয়, তার স্ত্রী তার চিকিৎসার জন্য 25,000 টাকা দিয়ে তার সন্তানকে বিক্রি করে দেয়। এই সংবাদটা যখন আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার জানতে পারেন, তখন তিনি আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। সেই প্রেক্ষিতে আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মালিগঞ্জ এলাকার নজরুল ইসলামের ছেলে রশিদ জীবিকার তাগিদে দিন মজুরের কাজ করতেন দিনাজপুরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একটি বুলেট অপসারণ করা গেলেও বাকি 2টি বুলেট এখনও তার বাম চোখে রয়ে গেছে, বলছি গায়বান্ধার সঞ্জু মিয়ার কথা। সঞ্জু মিয়া কাজ করতেন গায়বান্ধা শহরের একটি স্টিলের দোকানে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যখন উত্তাল সারা দেশ, সঞ্জু মিয়াও যোগ দেন সেই আন্দোলনে। গত 4 আগস্ট মিছিলে অংশ নিতেই পুলিশের ছোড়া রাবার বুলেট প্রথমে তার হাতে, এরপর 3টি বুলেট বাম চোখে লাগে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে গায়বান্ধা সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে রংপুর গ্লোবাল আই অ্যান্ড হেলথ কেয়ার হাসপাতালে একটি বুলেট অপসারণ করা হয়। 2টি বুলেট চোখের ভেতরে থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। ভাত নিয়ে যায়, খায় ভাত নিয়ে যায়, দোকান যাই, আমাদের মেশিন ছাত্রীদের মেশিন চলতে গেছে, আমি সারে গেছি, যাই আমাকে ছাত্রকে আনিতে, আমি অতি খারাপ আছি, পানি দোকান ছাত্র সারে গেছি, যা হচ্ছে গুলি বম মারি, একটা ধুঁয়ে মারি গুলি শুরু, বুকত মারছে, আমার চোখন মারছে, আমি পড়ে আছি, আমাদের আমার তুলে নিয়েছে, স্কার আমার তুলে নিয়ে গেছে, হাসপাতাল নিয়ে গেছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, চোখ দিয়ে দেখতে পাই না, আমি আগের মতন দেখতে চাই, আমার চিকিৎসা করে আমাদের দাবি। ধার দেনা করে এতদিন চিকিৎসা চললেও এখন আর সম্ভব হচ্ছে না তা। কি হচ্ছে তোমার, আমি কীভাবে এগুলো চলাবো না আসলে আমি নিজেই বুঝার পারতেছি না, কই থেকে এই টাকা শোধ করবো, কই থেকে কী করবো, টুকটাকা টুকা আছে কীভাবে এগুলো করবো, আমি খাওয়া দাওয়ায় কীভাবে চলাবো, চিকিৎসায় কীভাবে চলাবো, এই দেনা দুনে কীভাবে চলাবো, আমি তো এটাই নিয়ে কোনো ইয়ে পাতিছি না। আমার ছেলের চোখটা যেন একটু ইয়াও করে, যে চোখটা নয়া হয়ে গেছে, যে সরকার চিকিৎসাপাতি একটু করে, যে বাইরে যদি নিয়ে যায় যে ভালো হয়, যে জায়গাতে এখন যাই সেই জায়গা যে চোখটা যে আমার ছেলের ভালো হয় একটু, আমি সরকারের কাছে তো এটাই আবেদন করতেছি। আহত সঞ্জুর চিকিৎসা এভাবে থেমে থাকায় উদ্বিগ্ন পরিবারের বাকিরাও। তো অত নাই, এখন যেভাবেই হোক আগের মতোই যেন ও হতে পারে, দেখতে যেন পারে, চোখে লাগছে 3টে গুলি, একটা বের হয়েছে, 2টা হয়ে নেই, হাতে আছে 2টা, আমাদের তো এত টাকা পয়সা নাই, কীভাবে চিকিৎসা করব। এই অবস্থায় সঞ্জু ও তার পরিবারের পাশে থেকে সহযোগিতার চেষ্টা করবেন বলে জানান সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে
আমার এলাকার একটা ছেলে আহত হয়েছে এবং চোখে আঘাত পেয়েছিল, এটা আমি জানার পরে আমি খোঁজখবর নিয়েছি। নেওয়ার পরে আমি চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত যোগাযোগ হয়নি। সে চিকিৎসা নিচ্ছে বিভিন্ন জায়গায়। তা আমাদের কাছে যদি আমরা চেষ্টা করতেছি তাকে সহায়তা করার জন্য, আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহায়তা করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু সে চিকিৎসাধীন আছে। আর আমরা চাই যে সে যেন দ্রুত তার এই চিকিৎসা করে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, এই আশা করতেছি। ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাচ্ছে আহত সঞ্জুর, পরিবারের চাওয়া একটাই, দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসুক তাদের সন্তান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চুইঝাল ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয় এই মশলা। পরগাছা হিসেবে জন্মায় বলে চুই চাষে খুব একটা খরচ হয় না চাষিদের, তাই ঔষধি গুণসম্পন্ন এবং মশলা জাতীয় এই চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে কুড়িগ্রামের নাগেশ্বরের কৃষকদের। সেখানে একটি গ্রামই তৈরি হয়ে গেছে, যেই গ্রামের নাম চুইঝাল গ্রাম। চুইঝাল যেমন ঔষধি গুণ তেমনই অনেকের প্রিয় মশলা। পরগাছা জাতীয় লতা গাছটি চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের অনেক কৃষক। নাগেশ্বরীতে গড়ে উঠেছে চুইঝাল গ্রাম। নাগেশ্বরীর নেওয়াশি ইউনিয়নের চাকেরকুটি গ্রামের শহীদুল ইসলাম বাচ্চু আদতে কৃষক হলেও তিনি এখন চুইঝাল চাষী। সুপারির বাগানসহ বাড়ির সব গাছে ঝুলছে চুইঝালের লতা। প্রায় 7 বছর ধরে চুই চাষ করে বেশ লাভবান হয়েছেন তিনি। এটার মধ্যে তো কোনো পরিশ্রম লাগে না, পরিশ্রম ছাড়াই আমরা মনে করেন যে শুধু গাড়িয়ে কয়েকদিন হয়তো পানি দিলে বত্তার পড়ার কোনো কিছুই লাগে না। গাছের মধ্যে মাঝে মধ্যে আসি হয়েছে ঠালগুলো এসে নামি থাকে, হয়তো বা ওই ঠালগুলি আমরা আবার গাছের মধ্যে বাঁধি দিই। বাঁধি দেওয়ার পরে অতিরিক্ত আর কোনো এর মধ্যে সময় দেওয়া লাগে না, তেমন যে সময় বা পরিচর্যা করা লাগে তাও না, খালি কোনো মধ্যে গাছের মধ্যে আটকে থাকলেই তাই মনে করেন যে আমাদের আর এটা কোনো টেনশন থাকে না। এখন পর্যন্ত আমার না হলো তো প্রায় 40-50টা গাছ আছে এখনও। এর আগে বেচছিলাম প্রায় 50,000-এর উপরে মনে হয় বেচছি। আমার খেয়াল হতেছে এরকম যে আমরা এর আগে অনেকদিন থেকে আমরা এই গাছ মানে লাগে থাকি গাছের মধ্যে, আল্লাহ তা কোনো গাছ জায়গা লাগে না, গাছের মধ্যেই গাছ হয়ে যায়। এই বাগানটির প্রত্যেকটি গাছে গাছে কিন্তু ঝুলছে এই লতা জাতীয় চুইঝালের গাছ। এই গাছটির জন্য আলাদা জমিরও দরকার হয়নি এবং আলাদা করে পরিচর্যারও দরকার হয়নি। এই বাগানটির মতো এই গ্রামের যতগুলো বাড়ি আছে প্রত্যেকটি বাড়ির গাছে গাছে গেলেই কিন্তু দেখা যাচ্ছে এমন চুইঝালের গাছ। স্থানীয়রা জানান এই এলাকার হোসেন আলী, মকবুল হোসেন, মোস্তফা কামাল, জালাল উদ্দিন ও মুজাফর হোসেন সহ প্রায় সকলেই এখন চুইঝাল চাষ করছেন। চাকেরকুটি গ্রাম এখন চুইঝালের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। পরিত্যক্ত জমি ও গাছে পরজীবী হিসেবে বেড়ে ওঠায় নেই উৎপাদন খরচ, তবে এবার অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে কিছু গাছ। আমাদের গ্রামে অতিরিক্ত সই হয়, মানে প্রতি গ্রামে হয়, যেমন এদিকে দেখেন যে গাছ আছে মানে প্রতি বাড়ি বাড়িয়ে অতিরিক্ত সই হয়, যেমন লাগাই মানে মাটিটা অনেক ফসল হয় ভালো, বিক্রি করছি আবার লাগাইতেছি, কোনো টাকা লাগে না। এখান থেকে একটা পোল লাগে, একটা গাছে লাগালে হয়ে যায় আমার, আর কোনো খরচও হয় না, শুধু পানি একটু পানি দিলে হয়ে যায়। গ্রাম অঞ্চলে অনেক তো আমার প্রতিটা যে কোনো বাড়ি যাবেন প্রতিটা বাড়িতে পাবেন এরকম সই। আমার সইয়ের গাছ অন্তত 100 গাছ নষ্ট হয়ে গেছে, বৃষ্টি বড় বান্ডা হওয়ার পরে এদিকে যে কী হলো সই আমার সম্পূর্ণ মরে গেছে। এখন আল্লাহর কাছে আশা করছি সইয়ের ব্যবস্থা করতেছি, আমি কিছুদিন বাদে সই বাগান লাগবার জন্য চেষ্টা করব। কৃষি বিভাগ বলছে এ অঞ্চলের মাটি চুই চাষ উপযোগী, ফলে গাছের আকৃতি বড় হয়, এক গাছেই সর্বোচ্চ 40,000 টাকা পর্যন্ত বিক্রি সম্ভব। আমাদের কুড়িগ্রাম জেলার রাজারহাট সদর ফুলবাড়ি এবং নাগেশ্বরী উপজেলায় বিচ্ছিন্নভাবে কিছু আমাদের চুইঝালের চাষাবাদ হচ্ছে, যেটির পরিমাণ 14-15 হেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাঠ পর্যায়ের কর্মকর্তা যারা আছে তারা বিভিন্নভাবে কৃষকদেরকে এই চুইঝালে চাষাবাদের যে পরামর্শ সেটি দিচ্ছে এবং উৎসাহিত করছে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন চুই চাষে কৃষকের আগ্রহ বাড়াতে কাজ করছেন তারা, দিচ্ছেন পরামর্শ সেবা। চুইঝাল একটা পরগাছা উদ্ভিদ, মশলা গুণ সম্পন্ন, মশলা গুণ এবং ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ। এর বাড়তি কোনো খরচ দরকার হয় না চাষাবাদ করতে, শুধু অন্য গাছের গোড়ায় লাগাই দিলেই হয়। শুধু একটিমাত্র ছত্রাক লাগে গাছে, গাছের গোড়ায় শুধু ছত্রাকনাশক স্প্রে করলেই হয়। আর আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি,
আমার এই গোবর্ধনকুটি ব্লকে চাকেরকুটি গ্রামে প্রত্যেকটা বাড়িতেই চুইঝাল আছে। এমনকি আমরা এই চুইঝাল গ্রাম নামে অভিহিত করতে পারি এই গ্রামকে। ক্যান্সার, হৃদরোগ, ক্ষুধামন্দা, গ্যাস্ট্রিক, অ্যাজমা ও হাঁপানি সহ বিভিন্ন রোগীর উপকারী চুইঝাল। তরকারির স্বাদ বাড়াতে দেশের উত্তরের জেলাগুলোতেও চাহিদা বাড়ছে চুইঝালের। গোলাম মোল্লা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। প্রকৃতি প্রেমীদের কাছে শরৎ মানেই কাশফুল। কাশফুলের গন্ধ নেই, কিন্তু এই ফুলের অন্যরকম একটা আবেগ রয়েছে। তাই তো যখনই কাশফুল ফোটে, মানুষ চলে আসে এর সৌন্দর্য উপভোগ করতে, পাশাপাশি ছবি তুলে স্মৃতি হিসেবে তুলে রাখার জন্য। শরৎ মানেই মনের দৃশ্যপটে এঁকে ওঠা গ্রামীণ মাঠ কিংবা নদীর ধারে ফোটা কাশফুলের শুভ্রতা। আবহমান বাংলার ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির সাথে জড়িয়ে রয়েছে কাশফুল। প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভিড় করছেন নানা বয়সী মানুষ। প্রতি বছরই এই সময়টাতে কলেজের পরিত্যক্ত জমিতে দেখা মেলে কাশফুলের। সেই যে গুজে বন্ধুদের সাথে কাশবনে এসে হাসি আনন্দ ভাগাভাগি করছেন প্রকৃতি প্রেমীরা। শুধু সৌন্দর্য উপভোগ নয়, নানান ভঙ্গিতে ক্যামেরা বন্দি করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আসলে শরতের প্রথম প্রেমই হচ্ছে কাশফুল, আর এই কাশফুল ছাড়া শরৎটা কখনো উদযাপন করা যায় না। তাই আমার কাছে প্রথম অনুভূতি এই সাদা মায়া হচ্ছে আমার কাছে কাশফুল। আর এখানে আসি সত্যি খুবই ভালো লাগতেছে, আমার প্রিয় ক্যাম্পাস দিনাজপুর সরকারি কলেজে এত সুন্দর অনুভূতি, আর স্নিগ্ধ মাখানো একটা সুন্দর বিকেল, খুবই মনোরম পরিবেশ, খুবই ভালো লাগতেছে। আসলে এখানে আসার প্রথম কারণ হচ্ছে আমরা নেটের মাধ্যমে দেখতেছি যে অনেকে ছবি তুলতেছে কাশফুল দিয়ে, তো আমাদেরও হচ্ছে সেই অনুভূতিটা আর কি জাগে যে হচ্ছে আমরাও কাশফুল দিয়ে হচ্ছে ছবি তুলব। আমাদের কলেজের হচ্ছে এই শরৎকালে কাশফুল, এটা আমাদের কলেজের সৌন্দর্য। এখানে প্রতিদিনই প্রায় অনেক ছেলেমেয়ে আসে, আসে তারা ছবি উঠায় বা আরও ভিডিও বানায়, সবাই অনেক সুন্দর হয়ে আসে আর কি, মানে এটা কলেজের সৌন্দর্য। এই শরৎকালে এই সময়টা অনেক ভালো লাগে আমাদের কলেজে। প্রকৃতির এই সংস্পর্শে এসে অনেকেই খুঁজে পান প্রশান্তি। তাই তো স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও ছুটে আসছেন অনেকেই। কাশফুলের সাথে শরৎ, মানে আসলে এই দুইটা যেভাবে উপভোগ করার সেইভাবে উপভোগ করতেছি। আমরা কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে, আমরা পার্বতীপুর থেকে আসছি। মেন কথা হচ্ছে যে আমরা এখানে ঘুরতে আসছি, আসিয়ে আসার পরেই দেখতে পাচ্ছি যে চারিপাশে অনেক লোকজন, যাক দৃশ্যটা আমাদের অনেক ভালো লাগতেছে। এখানে আসছি, অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে আসে আমরা ছবি তুলবো কাশফুলের সাথে, আর সেই ইচ্ছাটা আজকে পূরণ করলাম, অনেক 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 ভালো লাগতেছে। আজকের বিকেলটা অনেক সুন্দর, আমরা ম্যাচ থেকে, আমার বড় ভাই আসছে, আমি আসছি, আমরা ম্যাচ থেকে কয়েকজন আসছি, আমরা আসছি ঘুরছি ছবি উঠাচ্ছি, ভালো লাগতেছে এটা। সাদা রঙের তুলার মতো এবং ঘ্রাণহীন হলেও কাশফুলের স্নিগ্ধতায় আছে ভিন্ন এক রূপ। মনের মধ্যে শুভ্রতার পাশাপাশি অনেকেই হাতে করে কাশফুল নিয়ে ফিরছেন প্রিয়জনের জন্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আবহমান গ্রাম বাংলার অন্যতম একটি অংশ হচ্ছে নৌকাবাইচ। লালমনিরহাটে নৌকাবাইচ প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এবং এই প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। গ্রামীণ ইতিহাস ও ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে লালমনিরহাটের ধরলা নদীতে আয়োজন করা হয় 7-দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। নদীর দুই পাড়ে হাজারো মানুষের আনাগোনা শুরু হয় সকাল থেকে। বেলা বাড়ার সাথে সাথে ধরলা নদীর দুই পাড়ে লোকে লোকারণ্য হয়ে ওঠে, যেন তিল ধারণের ঠাঁই নেই। উৎসব মুখর পরিবেশে নৌকাবাইচ দেখতে এই উপচে পড়া ভিড়। নৌকাবাইচ বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায়, আমরা এখানে ঘুরতে এসে অনেক মজা করতেছি আর অনেক আনন্দ পাইতেছি। বিলুপ্ত খেলাটা আমরা আবার সবার মাঝে আবার দেখতে পেয়ে অনেক অনেক খুশি। চট্টগ্রামের কক্সবাজার, সেরকম ফিলিং হচ্ছে যে কক্সবাজারে আসছি, অনেক ভালো লাগতেছে। আর এতগুলো মানুষ দেখে অবশ্যই মনের ভিতরে ফুর্তি থাকতেছে, আর এরকম ভাবে খেলা আমি এর আগে দেখিনি, একদম ফার্স্ট টাইম এই খেলা দেখতেছি। বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচের সময় ঢোল ও করতালের সাথে সাথে মাল্লারা সমবেত কণ্ঠে গান গেয়ে দাঁড় টানেন, তখন জয় পরাজয় ছাপিয়ে বিনোদিত দর্শকের উল্লাসে মুখর হয় নদীর দুপাশ। মেয়েরা ফোন নিয়ে ব্যস্ত থাকে, এরকম একটা খেলার কারণে বিকেলবেলা আবার এই নদীর তীরে সবারই আগমন দেখার জন্য এখানে আবহাওয়া খুবই ভালো, সবার মনোযোগ আকর্ষণ করতেছে।
আয়োজকরা জানান, নৌকাবাইচ এদেশের লোকালয় ও সংস্কৃতির এক সমৃদ্ধ ফসল। আগামী প্রজন্ম যেন দেশীয় সংস্কৃতি ভুলে না যায়, তাই এমন আয়োজন। ছাত্র এবং যুব সমাজের উদ্যোগে দেশে কত কি ঘটে গেছে এবং তাদের উদ্যোগেই কিন্তু এই খেলাটার আয়োজক, এবং মানুষ যেন উপভোগ করতে পারে যে বাংলাদেশের মধ্যে আমরা কুলাঘাট লালমনিরহাট জেলায় আমরা এত বড় একটা পুরনো খেলা আমরা দর্শককে উপহার দিতে পারতেছি। লালমনিরহাটের কুলাঘাট ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার 6টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমাদের দেশে বছর জুড়ে নানা ধরনের উৎসব পূজা পার্বণ অনুষ্ঠিত হয়। এবার বলবো ঠাকুরগাঁওয়ের একটি বিশেষ উৎসবের কথা, যেটির নাম কারাম উৎসব। ওরাও সাঁওতাল সহ বিভিন্ন উপজাতিরা এই বিশেষ উৎসবটি পালন করে। একটি বিশেষ বৃক্ষের বন্দনা করে নিজের সুস্থতা এবং পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করা হয় এই উৎসবের মাধ্যমে। ঢোল আর মন্দির আর তালে তালে নেচে গিয়ে চলছে গাছ দেবতার পূজা অর্চনা। ভালো ফসল প্রাপ্তির আশায় গাছ দেবতার সন্তুষ্টি অর্জনে এই পূজা করে থাকেন ওরাও জনগোষ্ঠী। প্রতি বছর ভাদ্রের শেষে এবং আশ্বিনের শুরুতে কারাম নামের এই উৎসব আয়োজন করেন তারা। উৎসবটি শুরু হয় ওরাও নরনারীর উপোস দিয়ে। সন্ধ্যায় করা হয় খাবারের বিশেষ আয়োজন, সেই সাথে চলে পূজার আনুষ্ঠানিকতা। মঙ্গলবার রাতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয় ওরাও সাঁওতাল সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা সম্প্রদায়ের এই উৎসবটি। বুধবার কারাম গাছের পূজা অর্চনা শেষে নদীতে ভাসিয়ে দিয়ে শেষ হয় এই উৎসবের। দিনের বেলা উপোস, নাচ গান, পূজা অর্চনার মধ্য দিয়ে দুই দিন ব্যাপী চলে এই উৎসব। এই কারাম পূজা আমরা উদযাপন করি যেন আমাদের পরিবার, আত্মীয় স্বজন, ভাই বোনরা সবাইকে আমরা আহ্বান করি। এটা কারাম পূজা আমার আদিকুল থাকে। এই কারাম পূজা আমরা মূর্তি পালন করি না, এটা আমাদের বিশ্বাস। আমরা উড়াও আদিবাসীরা কারাম উৎসব করি বা কারাম পূজা করি। এই পূজার মধ্যে বিভিন্ন ধরনের লোক এখানে আসে, উৎসব করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও রেভিনিউ ডেপুটি কালেক্টর সহ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা। প্রতি বছর যেভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়ে থাকে, এই একইভাবে এই ধারাবাহিকতা আমাদের সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ অর্থাৎ ঠাকুরগাঁও পক্ষ থেকে এটা বজায় থাকবে, এবং আমরা চাই প্রতি বছর যেন এই ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসবটা উদযাপিত হয়। ওরাওদের হিসেবে ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে এই উৎসব পালিত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলাদেশে দু ধরনের রেল লাইনের কথা শোনা যায়, একটি হচ্ছে মিটার গ্রেজ, আরেকটি হচ্ছে ব্রড গেজ। তবে এর বাইরেও আরেকটি রয়েছে যেটির নাম ন্যারো গেজ। নীলফামারীর সৈয়দপুর রেল কারখানার বাগানে এই ন্যারো গেজের একটি ইঞ্জিন রয়েছে যেটি স্মৃতি হিসেবে সেখানে রাখা হয়েছে। ন্যারো গেজ রেল লাইন শুনতে অপরিচিত মনে হতে পারে, কারণ বাংলাদেশে সাধারণত দুই রকমের রেল লাইনের কথা শোনা যায়, মিটার গেজ এবং ব্রড গেজ। বাংলাদেশেও একসময় এই ন্যারো গেজ ট্রেন চলত। 1963 সালে শুরু হয় যার যাত্রা। খুলনা শহর থেকে ইস্ট রূপসা পর্যন্ত চলাচল করত এই ট্রেন। পরে 1969 সালে বিলুপ্ত হয়ে যায় রেলপথটি। কয়লায় চলত এই বাষ্পীয় ইঞ্জিন। এরপর নীলফামারী সৈয়দপুর রেল কারখানার বাগানে স্মৃতি হিসেবে রাখা হয়েছে ন্যারো গেজ রেলের এই ইঞ্জিনটি। বাংলাদেশের প্রচলিত ব্রড গেজ রেল চওড়া 1.67 মিটার আর মিটার গেজ রেল চওড়া 1 মিটার, কিন্তু ন্যারো গেজ রেল ছিল আরও সরু, মাত্র 0.76 মিটার বা 2.5 ফুট। সৈয়দপুর রেল কারখানার মূল প্রবেশদ্বার পেরিয়ে সামনের বাগানে দাঁড়িয়ে থাকা এই ইঞ্জিনটি নির্মাণ করা হয় 1936 সালে। এর গায়ে থাকা সিল মোহর থেকে জানা যায় ইংল্যান্ডের স্ট্যামফোর্ডের WG বাগনাল লিমিটেড এটি নির্মাণ করেছিল। ইঞ্জিনটির উচ্চতা 10.5 ফুট এবং ওজন 12.5 টন। বাংলাদেশ রেলওয়েতে এই ইঞ্জিনটির ক্রমিক নম্বর দেওয়া হয়েছে
15। ডেস্ক রিপোর্ট চ্যানেল 24। এই ছিল সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আগামীতে আবারও হাজির হব ভিন্ন ধাঁচের সংবাদ নিয়ে। সাথেই থাকুন।